স্বপ্ন পূরণে প্রবাসী গিয়ে দশ রেমিটেন্স যোদ্ধা সৌদির থানা হাজতে বন্দি স্বপ্ন এখন দুঃস্বপ্ন একবেলা ভাত খেলেও আরেকবেলা না খেয়ে পার করতে হচ্ছে পরিবারের সেই পরিবারের খোঁজ নিতে সময় সংবাদ তাদের কাছে ভাগ্যবদলের আশায় শেষ সম্বল বিক্রি করেও পরিবারে আসেনি সচ্ছলতা সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুর রহমান রিয়াজ উল্লাহ ও মোহাম্মদ আলী সাইদসহ আরও ছজন থাকতেন একই রুমে চলতি বছরের দশেই এপ্রিল সৌদিতে স্থানীয় সময় রাত তিনটায় ঘুমন্ত অবস্থায় হারা নামক স্থানের একটি তিনতলা ভবন থেকে তাদের আটক করে পুলিশ সময় সংবাদ একজন বন্দি প্রবাসীর সঙ্গে কথা বলতে সক্ষম হয় সৌদি আরবের তানা বিনা বিনাঘুষের বিচারবিহীন অবস্থায় বন্দি আছি পুলিশ এসে রাত এগারোটার সময় ঘুমন্ত অবস্থায় গণহারে আমাদেরকে আটক করে

পরিবার বলছে রিয়াদের হারা নামক স্থানে একটি মিছিলে অংশগ্রহণ ও টিকটক ভিডিও ধারণ করার অভিযোগে তাদের আটক করা হয় বর্তমানে সৌদি আরবে হাজতে রয়েছেন তারা ছয় মাস ধরে কোনো খবর না পেয়ে হতাশ স্বজনরা মাস ধরে নাই কোনো নাই আর ছেলেরা হাজতে থাকায় আর্থিক অবস্থাও খারাপ ঋণে জর্জরিত পরিবার এলাকাবাসীর দাবি সরকার সহযোগিতা করলে পরিবারের কাছে ফিরবেন সন্তানরা কোন দোষে নিলে কোন অপরাধে আমরা বাচ্চার কোন ধরে একটাইয়া রাখলা আজ পাবো যে দোষ আমার যাব আমার বাচ্চার কোন ধরে দরিয়া নিছে আপনারা আমি আমি কোলা আবেদন করলাম আমি কাজটা বলে না চলতে দ্রুত এদের কোনো ব্যবস্থা করে দেশে আনার জন্য

জেনে করে আমাদের জানায় তো সেখানে দশ বন্দি সদর উপজেলার ইসলামগঞ্জ বাজারের কালারুকা গ্রামের বাসিন্দা অপুবণিক সময় সংবাদ সিলেট